বাবু ঘরে আছিস? বাবু কথা বলছিস না কেন? এসন, আমার শরীরটা আজকে ভালো নেই, আমার কোমরে ব্যথা, একটু হলদি গুঁড়ো করে দে তো। না আমি পারবো না, আমি পারবো না, একটু শান্তি পাই না তোমার জন্য, একটু শান্তি মতো ঘুমাবো ভাবছি। খালি আমাকে দিয়ে কাজ করাতে চাইছো তুমি? আমার কি খেলাধুলা নেই? আমাকে এখন কাজের বয়স, আমি গেলে না এখন তোকে মেয়েরা তোর হাড্ডি পাড্ডি সব গুঁড়ো করে ফেলাম, তা আমার চিনোস? তুমি যা খুশি করো, আমি তোমাকে ভয় পাই না, খালি আমাকে দিয়ে কাজ করানো ধান্দা। আর এই বিয়েতে গায়ে হলুদ মাখতে হয়, গায়ে হলুদ মাখার জন্য তোকে আমি বলছিলাম, হলুদ গুঁড়ো গুঁড়ো দে, কথা বলে শুনিস না কেন? তোর মাকে ডাকবো এখন, দেখবি। আরে তখন থেকে ওকে আমি বলছি একটু হলদি গুঁড়ো করে দে, কথাই শুনছে না আমার। দেখো আমি পারি, আমার এই বয়স এখন। হ্যাঁ তুমি বলো, আমি এই বয়সে হলদি গুঁড়ো করতে পারি? বাবু শোন, তুই হলদি গুঁড়ো করে দে, আজকে তো তোর বিয়ে, বিয়ে করবি না তুই? তোর বিয়ের জন্যই তো হলদি গুঁড়ো করতে হবে, বুঝলি ব্যাপারটা? নতুন বউ আসবে, নতুন বিয়ে করবি। আরে মা, এই কথাটা আগে বললি তো হতো, আমি তো রাজি। 5-4 কেজি কেন, 10 কেজি নিয়ে আসো, আমার কোনো অসুবিধা নাই, বুঝলাম। নিয়ে আসো, নিয়ে আসো, আমার বিয়ে হবে।